পানি, সোনার টিউব ওয়েল। সুন্দর এক পরিশ্রমী কৃষক ছিল, তার কোনো খ্যাত ছিল না, তাই সে এক মহাজনের জমিতে চাষ করে তার সংসার চালাত। সেই জমিতে একটা টিউব ওয়েল ছিল, যার মাধ্যমে পুরো জমিতে পানি দিত সে। সে বছর রোদ অনেক বেশি উঠতে থাকে, এই কারণে সেই গ্রামের সব পুকুর, নদী ও বিল শুকিয়ে যায়। একদিন যখন সে পানি তুলছিল, তখন হঠাৎ টিউব ওয়েল থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। তখনই সুন্দর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে, সীতা, আমাদের সব পরিশ্রম নষ্ট হয়ে গেল, আমাদের জমির টিউব ওয়েল নষ্ট হয়ে গেছে, জানি না এখন আমি কি করব। চিন্তা করো না, আমরা এক কাজ করব, আমরা আমাদের কুয়া থেকে পানি নিয়ে জমিতে দিব, এভাবে আমরা আমাদের জমি বাঁচাতে পারব। এভাবেই কিছুদিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন জমির মালিক এসে সুন্দরকে বলে, আরে সুরিন্দর, এখন কাজকাম বন্ধ করো, আমি ভালো একটা অফার পেয়েছি, এক কোম্পানি এখানে বড় একটা শপিং মল আর সিনেমা থিয়েটার বানাতে চায়, আমি তাদের কাছে এই জমি বিক্রি করতে চাই, এখন থেকে তোমার আর এই জমি চাষ করার কোনো প্রয়োজন নেই। সুন্দর মন খারাপ করে বাড়িতে চলে যায়। সীতা, আমাদের মালিক তার জমি বিক্রি করে দিচ্ছে, সব কিছু শেষ হয়ে গেল, কাল থেকে তো আর কোনো কাজও থাকবে না, আর আমরা কোনো টাকাও পাবো না, এখন আমরা চলবো কিভাবে? আপনি চিন্তা করবেন না, কোনো না কোনো সমাধান চলেই আসবে। অন্যদিকে এত গরমের কারণে ও রোদ এত বেশি হওয়ার কারণে তাদের ঘরের সামনের কুয়ার পানিও কমে যায়। একদিন তারা কুয়া থেকে পানি বের করছিল, তখন হঠাৎ কুয়া থেকে পানি আসা বন্ধ হয়ে যায়। তখন হঠাৎ এক জাদুর গরু সেখানে আসে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। সীতা, মনে হচ্ছে ও পানি চাইছে, যাও ওকে এক বালতি পানি দিয়ে আসো। যখন গরুর সামনে পানি দেয়া হয়, তখনই সে সব পানি খেয়ে ফেলে এবং আরো পানির জন্য ডাকতে শুরু করে। এভাবে সে অন্য বালতির পানিও খেয়ে ফেলে এবং হঠাৎ গরুটি উধাও হয়ে যায়। সীতা ও সুন্দর অবাক হয়ে যায়। দেখতে দেখতেই যেখানে গরু দাঁড়িয়ে ছিল সেখানে এক জাদুর সোনার টিউব ওয়েল চলে আসে। সুন্দর সেই টিউব ওয়েলের কল চাপা শুরু করে, সেখান থেকে বের হয়ে আসে সোনার কয়েন। তখন সুন্দর বলে, হে প্রভু, আমি এত সোনা দিয়ে কি করব, আমার তো এখান থেকে শুধু পানি হলেই চলবে। তখনই হঠাৎ টিউব ওয়েল থেকে সোনার বদলে পানি বের হওয়া শুরু করে। সুন্দর সেই সোনার কয়েন বিক্রি করে অনেক বড় একটা জমি কিনে নেয় এবং সেই জাদুর টিউব ওয়েলের পানি দিয়ে জমিতে পানি দিয়ে ভালোভাবে ফসল ফলায়। জাদুর টাকার ঘর এবং টাকার গাছ। এক গ্রামে নকুল ও সহদেব নামের দুইজন ভালো বন্ধু থাকত। তাদের দুজনের ঘর ছিল পাশাপাশি, তারা একসাথে এক মালিকের কাছে জমিতে কাজ করত। তাদের মাঝে নকুল স্বার্থপর ছিল, সে কোনো কাজ করত না, সবসময় সহদেবের উপর ছেড়ে দিয়ে গিয়ে আরাম করে ঘুমত। কিন্তু বিকালে যখন টাকা নেওয়ার সময় হতো, তখন নকুল নাটক করত আর বলত, মালিক দেখেছেন আমরা কত কাজ করেছি। কিন্তু সহদেব কোনো কথা বলতো না, কারণ তারা ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু ছিল। এসব জেনে সহদেবের স্ত্রী বলে, আরে ও গুণধর জামাই, তুমি কেন ওই নকুলের সাথে কাজ করো, সে তোমাকে ঠকাচ্ছে, তুমি নিজেই কোনো কাজ করো না। আরে আমার প্রিয় শীলা, ও নাটক করতে পারে, কিন্তু ও ছোটবেলা থেকে আমার অনেক ভালো বন্ধু, আর ওকে সাহায্য করতে পারলে আমার তো ভালোই লাগে। বাদ দাও তো ওর কথা, ও কোনো একদিন সব কিছু ঠিকই বুঝতে পারবে। এভাবে কিছুদিন চলে যায়। একদিন তারা দুজনে কাজ শেষ করে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তারা এক বাবাকে গাছের নিচে বসে ধ্যান করতে দেখে। হঠাৎ সেখানে এক সাপ সেই সাধু বাবার কাছ দিয়ে যাচ্ছিল।
তখন সহদেব বলে, আরে বন্ধু, ওই সাপের হাত থেকে সাধু বাবা কাছে বাঁচাতে হবে। আরে বন্ধু, তুমি মাথা ঘামাচ্ছ কেন? এসব চিন্তা বাদ দাও, চলো নিজের কাজ করো। কিন্তু সহদেব তার কথা শুনে না, সাপটিকে ধরে সেখান থেকে দূরে ফেলে দেয়। তখন সাধু বাবা চোখ খুলে দেখে, বাবা, আমরা দুজন মিলে আপনাকে ওই সাপের হাত থেকে বাঁচিয়েছি। তখন সাধু বাবা তার শক্তি দিয়ে সবকিছু দেখে নেয় ও বলে, তোমাদের অনেক ধন্যবাদ, আমি তোমাদের একটি করে উপহার দিতে চাই, বলো তোমরা কি চাও? আরে উপহার কি উপহার, বলুন বলুন সাধু বাবা। তুমি কি টাকার ঘর চাও নাকি টাকা দেয়া গাছ? ভালো করে ভেবে বলো, তুমি শুধু একটাই চাইতে পারবে। আরে এতে ভাবার কি আছে সাধু বাবা? আমার টাকার ঘর চাই, যেটার জানালা ছাদ সবকিছুই টাকার হবে। এটা বলতেই নকুলের ঘর টাকার ঘরের মতো হয়ে যায়। আর সহদেবের ঘরের সামনে এক জাদুর টাকার গাছ চলে আসে। নকুল তার টাকা দিয়ে বিলাসিতা করতে থাকে এবং তার স্ত্রীকে গহনা সোনা ইত্যাদি কিনে দিতে থাকে। কিন্তু অন্যদিকে সহদেব তার কাছে টাকা দিয়ে অন্যদের সাহায্য করতে শুরু করে। এক রাতে কিছু চোর এসে নকুল ও তার স্ত্রীকে গাছের সাথে বেঁধে বাড়ির সব কিছু ভেঙে সব টাকা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে নকুল কান্না করছিল, হায় আল্লাহ, আমার তো সব শেষ, আমি শেষ হয়ে গেলাম রে, আমার তো সব টাকা চুরি হয়ে গেল। আরে বন্ধু, মন খারাপ করো না, আমার কাছে টাকার গাছ আছে, আমি সেটা থেকে তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আজ থেকে সবাইকে সাহায্য করে ভালো মানুষের মতো বাঁচো। এরপর নকুলও সহদেবের গাছের টাকা দিয়ে একটা ঘর বানায় এবং সবাইকে সাহায্য করতে শুরু করে। জাদুর টাকা টিভি, এক গ্রামে নকুল নামে এক ইলেকট্রিশিয়ান থাকত। সে তার মা কমলা এবং স্ত্রী রানীর সাথে বাস করত। সে অনেক ভালোভাবে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন সব কিছু ঠিক করতে পারত। বাজারে তার একটি দোকানও ছিল, এভাবেই তার সংসার চলত। কিন্তু তার একটি চিন্তা ছিল, তার মা এবং স্ত্রী সব সময় ঝগড়া করত, সারা দিন তারা তর্ক করতেই থাকত। আরে মুকুল, সামলা তোর স্ত্রীকে, তিনজনের জন্য খাবার রান্না করতে কয় ঘন্টা লাগে রে, তোর স্ত্রী আসলে একটা কাজ চোর। আরে মা, আপনি তো কোনো কাজ করেন না, সারাদিন তো খান আর ঘুমান, কাজের বোঝেনটা কি? দেখেছিস তুই তোর সামনে কি সব বলে যাচ্ছে, আর তুই কিছুই বলছিস না, এই অপদার্থ ছেলে আমার কপাল পুড়িয়ে দিল। এসব শুনে মুকুল সেখান থেকে তার দোকানে চলে যায় এবং একটি টিভি ঠিক করতে শুরু করে। যখন সে টিভি ঠিক করার জন্য খুলে ফেলে, তখন হঠাৎ এক দেবী সেখানে আসে। মুকুল অবাক হয়ে যায়, হে বৎস, তুমি এই টিভি খুলে আমাকে মুক্ত করে দিয়েছ, বলো তুমি কি চাও, যা ইচ্ছে চাও। ও দেবী, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, প্রভুর দয়ায় আমার কাছে সব কিছু আছে, আমি আর কিছুই চাই না, আপনি মুক্তি পেয়েছেন এটাই আমার জন্য অনেক, আমি আর কিছুই চাই না, আপনাকে ধন্যবাদ। আজকের সময়ে তোমার মতো মানুষ তো পাওয়াই যায় না বৎস, ঠিক আছে, তোমাকে কি দিতে হবে তা আমি জানি। এটি বলে দেবী অদৃশ্য হয়ে যায়। যখন বিকেলে মুকুল বাড়িতে ফিরে যায়, শাশুড়ি এবং বউ তখনও ঝগড়া করছিল। কিছুক্ষণ পর টিভির সামনে বসে সবাই নাটক দেখছিল, তখনই একটি হাসির ঘটনা টিভিতে আসে এবং শাশুড়ি বউ দুজনে মিলে হাসতে থাকে। আর তখনই টিভি থেকে অনেকগুলো টাকা এসে নিচে পড়ে। কিছুক্ষণ পর টাকা পড়া বন্ধ হয়ে যায়, তখন তারা দুজন অবাক হয়ে বলে, টাকা দে টিভি, ও আমার প্রিয় টিভি, আরো টাকা দে, টাকা দে, টাকা দে। কিন্তু কিছুই আসে না, কি
কিছুক্ষণ পর আবারও একটি হাসির ঘটনা দেখানো শুরু হয়। এটি দেখে শাশুড়ি আর বউ আবার হাসতে থাকে। তখন আবার কিছু টাকা নিচে পড়ে। তখন রানী বলে, আরে মা, আমি বুঝতে পেরেছি, যখন আমরা মন খুলে হাসি তখনই টিভি থেকে টাকা বের হচ্ছে, মনে হচ্ছে এটা কোনো জাদু। তখন মুকুল সেখানে আসে এবং সকালে সেই দেবীর কথা তাদের খুলে বলে। মা, রানী, আমার কথা মন দিয়ে শোনো। সকালে এক দেবী আমার ওপর আশীর্বাদ করেছেন, যদি তোমরা দুজন মিলেমিশে থাকো তবে আমরা কোটিপতি হতে পারবো। তখন থেকে শাশুড়ি এবং বউ ঝগড়া ছাড়াই হাসি খুশি দিন কাটায়। সোনার গুহা এবং লম্বা পাওয়ালা লোভী মহিলা। এক গ্রামে কমল নামের এক লোক তার স্ত্রী বিমলার সাথে বাস করত। কমল অনেক পরিশ্রমী এবং সৎ লোক ছিল। সে গরিব হলেও যতটা সম্ভব লোকদের সাহায্য করত। এমন কাজের কারণে তার স্ত্রী বিমলা অনেক বিরক্ত হতো। সে সব সময় কমলকে বলতো, তুমি তো দেখছি মানবেই না, একদম গরিবের রবিনহুড হয়ে গেছো, লোকদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকো, যদি তুমি এইভাবেই চলতে থাকো তাহলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব বলে দিচ্ছি, তারপর একাই থেকো এখানে। আরে তুমি রাগ কেন করছো, আমার যতটা সম্ভব আমি লোকদেরকে সাহায্য করি, দেখবে একদিন প্রভুও আমাদের সাহায্য করবেন, একদিন আমাদের অবস্থা অবশ্যই পরিবর্তন হবে। আমাদের আবার দিন পাল্টাবে, জানি না সেই দিন কবে আসবে। কমলের কথা শুনে তার স্ত্রী রাগ করে সেখান থেকে চলে যায় এবং কমল তার কাজ করতে চলে যায়। কিন্তু যখন সে কাজ থেকে ফিরে আসছিল তখন সে দেখতে পায় একটি পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে। কমল সেটিকে পানি দেয়। পানি পান করতেই পাখির জ্ঞান ফিরে আসে, কিন্তু সেটি তখনও উঠতে পারছিল না। কমল পাখিটিকে উঠিয়ে তার বাড়ি নিয়ে যায় এবং সেটিকে খাবার দেয়। এসব দেখে তার স্ত্রী আবার রাগ করে, এবার তো দেখি বেশি বাড়াবাড়ি করছো, মানুষ তো মানুষ, এখন তো এই পশু পাখিদেরও বাড়িতে নিয়ে এসছো। কিন্তু কমল তার কথা শোনে না, সে পাখির সেবা করতেই থাকে। কিছুদিনের মধ্যেই সেই পাখি সুস্থ হয়ে যায়, সেটি আবার উঠতে শুরু করে। কিন্তু সে উড়ে চলে যাবার আগে কমল ও তার স্ত্রীর কাছে গিয়ে বলে, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমাদেরকে কিছু দিতে চাই, চলো আমার সাথে। এটি বলে পাখি উঠতে শুরু করে। কমল এবং তার স্ত্রী পাখির পেছন পেছন যেতে থাকে। পাখিটি উঠতে উঠতে জঙ্গলের মাঝে একটি পাহাড়ের কাছে যায়। সেই পাহাড়ে একটি গুহা ছিল, সেই গুহাটি সোনার মতো চমকাচ্ছিল। পাখি কমলকে উপরে আসার ইশারা দেয়, কিন্তু কমল এবং তার স্ত্রী সেই পাহাড়ে উঠতে পারে না। তখনই পাখি তাদের উপর দিয়ে উড়ে যায় আর তাদের পা অনেক লম্বা হয়ে যায়। এরপর তারা একদম পাহাড়ের গুহার কাছে চলে যায়। তারা দুজন অবাক হয়ে দেখে যে গুহাটি সোনা দিয়ে ভরপুর ছিল। পাখি তাদের ইশারা করে বলে যে তারা যত ইচ্ছে সোনা নিয়ে যেতে পারে। এটি দেখে কমল তার স্ত্রীকে বলে, দেখো বিমলা, আমি তোমাকে বলেছিলাম না যে প্রভু একদিন আমাদেরকে সাহায্য করবেন, আজ প্রভু আমাদের দয়া করেছেন এবং এই পাখিকে আমাদের কাছে পাঠিয়েছেন, আজ পাখির কারণে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কমল এবং তার স্ত্রী অনেকগুলো সোনা উঠিয়ে নেয় এবং তারা দুজন পাখিকে ধন্যবাদ দেয়। তখন হঠাৎ তাদের পা ছোট হয়ে যায় এবং তারা আবার আগের মতো হয়ে যায় এবং পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। তারা দুজন অনেক খুশি হয়ে সোনা নিয়ে বাড়ির ফিরে আসে এবং তাদের কষ্টের দিন চলে যায়। তারা সুখে বসবাস করতে থাকে। এখন কমলের সাথে সাথে তার স্ত্রীও লোকদের সাহায্য করতে শুরু করে। সে বুঝতে পেরেছিল যে মানুষের উপকার করে আনন্দ পাওয়া যায়। এক গ্রামে মানি নামের এক ছেলে তার মায়ের সাথে বাস করত। তার বাবা মারা গিয়েছিল। তারা অনেক গরিব ছিল। তারা গ্রামের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। মানির মা লোকজনদের কাপড় সেলাই করে নিজের সংসার চালাত। মানি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু বাবা মারা যাবার পর তার পড়াশোনা বাদ দিয়ে দিতে হয়। একদিন মানি তার মাকে বলে, মা, গ্রামের বাইরে যে মেলা হচ্ছে আমি কি সেখানে ঘুরে আসব? আমি কিছুই কিনবো না, শুধু ঘুরেই চলে আসব।
মানির কথা শুনে তার মা উঠে ভেতরে যায় এবং সিন্দুক থেকে 5টি পয়সা বের করে মানিকে দেয়। এই 5টি পয়সা রাখো বাবা, মেলায় যা পছন্দ হবে কিনে নিস। আর হ্যাঁ, আমি যে তোর জন্য নতুন শার্ট বানিয়েছি সেটা পরে যাস। মানি অনেক খুশি হয়ে তার রঙিন শার্ট পরে মেলায় ঘুরতে চলে যায়। মা তাকে রাস্তায় খাবার জন্য কিছু রুটি দিয়ে দিয়েছিল। রং বেরঙের কাপড়ে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল এবং সে মেলায় গিয়ে অনেক খুশি হয়। তার সব বন্ধুরা বিভিন্ন খেলনা কিনছিল, কিন্তু মানি তার টাকা দিয়ে মায়ের সেলাইয়ের জন্য কিছু জিনিস কিনে। দোকানদার মানিকে জিনিস দেওয়ার সময় বলে, এই নাও বাবা তোমার জিনিস, 4 পয়সা হয়েছে এগুলোর জন্য। মানি তার সব জিনিস নিয়ে 4 পয়সা দোকানদারকে দিয়ে দেয়। মানি যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে থাকা 5টি মাটির মুরগি দেখতে পায়। কাকা কাকা, এই 5টি মুরগির মূর্তির দাম কত? কিসের মুরগি? আচ্ছা এগুলো, আরে বাবা এগুলো তো অনেক বছর যাবত এভাবেই পড়ে আছে আমার কাছে। যদি তোমার পছন্দ হয় তাহলে আমি 1 পয়সাতেই সবগুলো মুরগি দিয়ে দেব। মানি তার কাছে থাকা শেষ পয়সাটি দিয়ে মুরগির মূর্তিগুলো কিনে নেয় এবং সেগুলো নিয়ে গ্রামের দিকে ফিরে যেতে থাকে। রাস্তায় যখন তার খিদে লাগে তখন সে একটি গাছের নিচে বসে রুটি খেতে শুরু করে। তখনই হঠাৎ সে শব্দ শুনতে পায়। আশেপাশে তাকিয়ে দেখে সে অবাক হয়ে যায়। তার 5টি মুরগির মুরগির বদলে সত্যিকারের মুরগি দাঁড়িয়ে আছে। মানিকে ভয় পেতে দেখে একটি মুরগি বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা 5 জন জাদুর মুরগি, অভিশাপের কারণে মাটির হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি অনেক সচ্ছলে হবার কারণে আমরা আবার আগের মতো হয়ে গিয়েছি। মানি সেই 5টি মুরগি নিয়ে তার বাড়িতে ফিরে যায় এবং তার মাকে সব খুলে বলে। মানি এবং তার মা সেই মুরগিগুলোর অনেক যত্ন নেয়। একদিন 5টি মুরগি একসাথে মানি ও তার মায়ের কাছে আসে। তাদের মাঝে একটি মুরগি মানিকে বলে, মানি তুমি আর তোমার মা আমাদের অনেক যত্ন নিয়েছো, আমাদের যাবার সময় হয়ে গেছে, কিন্তু যাবার আগে আমরা তোমাকে কিছু দিয়ে যেতে চাই। মুরগি একথা বলতেই মানির কুঁড়ে ঘর একটি বিল্ডিং হয়ে যায় এবং তার ঘরের বাইরে বিভিন্ন পশু পাখি দাঁড়িয়ে ছিল এবং তাদের একটি ঘর সোনা টাকা আর হীরায় পূর্ণ ছিল। মানি এবং তার মা হাত জোর করে মুরগিগুলোকে ধন্যবাদ জানায়। তারা ধন্যবাদ দিতেই মুরগিগুলো উধাও হয়ে যায়। মানির মা সেই টাকা দিয়ে মানিকে একটি ভালো স্কুলে ভর্তি করায়। এরপর মানি এবং তার মা সুখে দিন কাটাতে থাকে।